এতিয়া গরম বন্ধ চলি আছে, গতিকে বিভিন্ন ক্ষেত্রত ব্যস্ত হয়ে পড়েছে ছাত্র ছাত্রীসকল। বহু ঠাইত অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন কর্মশালা। গোলাঘাট জেলার বরপথারতো তিনিদিনিয়াক অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন চিত্র ভাস্কর্য শিল্পর এক কর্মশালা। রেট্রো মিউজিক একাডেমির উদ্যোগত বরপথারত গ্রীষ্মকালীন চিত্র ভাস্কর্য শিল্পর কর্মশালার বৃহস্পতিবারে সফল সামরণি পড়ে। এই গ্রীষ্ম বন্ধর সময়সাত অঞ্চলটির বিভিন্ন প্রান্তর 25ৰো অধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে এই কর্মশালাখনিত। চিত্রশিল্পর লগতে ভাস্কর্য শিল্পর প্রশিক্ষণ লয় ছাত্র ছাত্রী সকলে। ইয়াত ঝংকার স্যার, লকি স্যার, বুলু স্যার আর আমার ললিত কলা কেন্দ্রের পর অহা স্যারও আহিছে। সো এই তিন দিনত মোৰ ইয়াত শিকি বহুত ভাল লাগিলে। ক্রাফ্ট আর্টর লগতে ওয়াটার কালার শেডিং আর লগতে ক্রাফ্টর কামও শিকিলো, মানে ঝংকার স্যারের পর ক্রাফ্টর কাম। এই কর্মশালাখনিত প্রশিক্ষার্থী সকলক প্রশিক্ষণ দিয়ে গুয়াহাটির ধনজিৎ পাঠক, বরপথারের ঝংকার গগৈ, বেণুধর দাস আর লক্ষী গগৈয়ে চিত্র আর ভাস্কর্য শিল্পী কেগুলিয়ে উঠি অহা প্রজন্মক এইদরে প্রশিক্ষণ দিবলে পায় আনন্দিত। চিত্রকলা আর ভাস্কর্যর উপর তিনদিনিয়া এক কর্মশালা অনুষ্ঠিত করেছিল। 25 জনক অধিক ছাত্র ছাত্রী ইয়াত অংশগ্রহণ করেছে। আমি যিকিজন প্রশিক্ষক আহিছো, আমি কিছু চিত্রকলার উপর আর ভাস্কর্যর উপর কিছু আভাস দিবলে চেষ্টা করেছো। আর ছাত্র ছাত্রী সকলে খুব সুন্দরক ইয়ার উপর ছবি সমূহ খুব সুন্দরক মানে শিকিছে আর শিকি পেলায় বিভিন্ন ছবিবিল অঙ্কন করেছে। কমার্শিয়াল আর্টর পর মানে ছাত্র ছাত্রীখিন আঁতরাই আনি অকান ক্লাসিক্যালের ফলে কেন ডেভেলপ করবেন এই বিষয়ে অকান শিক্ষা দিয়া হয়েছে। আজ তিনদিন ধরে সেই একই শিক্ষাকে দিয়ে থাকা হয়েছে। ফাইন আর্ট বিষয়টা এই হল তার মানে সৃষ্টিশীল, মানে আমার যে ব্রেইনটুক সৃষ্টিশীল করে রাখে আর ইয়ারপর মানুষের মানে মগজের বিকাশ সাধন হয়। সরুপথারের পর রাজগল্প হাজরিকার রিপোর্ট, NB নিউজ। NB নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।